প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো হয়ে গেল। বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই, বিশ্বকর্মা পুজো আন্তরিক শুভেচ্ছা তোমাদের। বাইরে অজগর ধারায় বৃষ্টি পড়ছে, আমার এদিকে সমস্ত কাজকর্ম শেষ, ফার্নিচার টার্নিচার সব ছাড়া হয়ে গেছে, রান্নাঘরের কাজ সব শেষ, বাসন টাসন বেঁধে রেখেছি, আর বাসি অনেক দেরি করে আসে। হঠাৎ বসে বসে একটা গান মনে করল, না কোন গানটা দেখো আমাদের ওদিকে কেমন হচ্ছে, এদিকে প্রচুর প্রচণ্ড জোরে বৃষ্টি করছে। এই বৃষ্টির দিনে কী হবে বলো, একটু অলসতা আর একটু বসে বসে গান করছিলাম। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, যাই হোক এসেছিস কবে আমাদের। কোনো দিন কোনো সময় কোনো মানুষকে বলতে পারছে আমরা প্রকৃতভাবে শান্তিতে আছি, একটু শান্তিতে আছি বলতে পারবো না আমরা যে আমরা ভীষণ শান্তিতে আছি, না গো, একটা না একটা কিছু আমাদের মাথার ভেতরে থাকবে। আমরা কেউ মানে ওয়ার্ল্ড অফ পিসে নেই এখন, আর এক্সপেকটেশন কথাটার মানে থাকে, এক্সপেকটেশন অনেক রকমভাবে হয়, কিছু জিনিসের এক্সপেক্ট করা, আর ওভার এক্সপেকটেশন অনেক সময় থাকে, আর কিছু এক্সপেকটেশন মানে আমি এক্সপেক্ট করছি ইস আজকে যদি আমার আজকে যদি এটা পেতাম, কেউ যদি এসে করতো সেটা কি গরম গরম পেঁয়াজি ফুলকপি ভাজা বিশ্বকর্মা পুজোর দিন, আর কেউ যদি তাড়াতাড়ি কেউ এসে হঠাৎ একটা সারপ্রাইজ ভাবে কেউ আসলো বেশ আমাকে গরম গরম খিচুড়ি করে দিল সাথে বেগুনি ফুলকপি আলু ফুলকপি ভাজা এক্সপেক্ট করছি, কিন্তু হবে কি সেটা হবে না, এক্সপেক্ট করে লাভ কী, হ্যাঁ এক্সপেক্ট এটাও করতে পারি যে যাকে আমি অনেক দিন ধরে চাইছি তাকে হঠাৎ আজকে পেয়ে গেলাম, সারপ্রাইজ দিল আমার বাড়িতে এসে, হ্যাঁ অনেক, কিংবা কোনো জিনিস চাইছি উইদাউট এক্সপেকটেশন আমার কাছে এসে গেল সেটাও কি হয়, হয় না, সুতরাং ছেড়ে দাও না, এক্সপেক্ট করা ছেড়ে দিতে হয়, এক্সপেকটেশন রাখাই ভালো না। এমনি তোমার জীবনে যদি কেউ এসে যায়, যদি কিছু ঘটে যায়, যদি তুমি কিছু পেয়ে যাও উইদাউট এনি এক্সপেকটেশন, সেটা সব থেকে ভালো, মনটাও শান্তি পাওয়া যায়। এই বসে বসে এক্সপেক্ট করা এইটা হবে, আমি এক্সপেক্ট করছি এটা আমাকে আনতে হবে, এইটা আমি পুজোয় অনেক জামা কাপড় কিনতে চাই, এক্সপেক্ট করছি যে যদি এটা করতে পারতাম, যদি যদি এই শপিংটা করতে পারতাম, যদি সাউথ সিটি মলে যেতে পারতাম, যদি অ্যাক্সেস মলে যেতে পারতাম, যদি বাক্স যেতে পারতাম, না ওটা ওটা একটা ড্রিমের মতো, স্বপ্নের মতো এক্সপেকটেশন, মানে সেটা মানে তুমি স্বপ্ন দেখছো, তুই আদৌ কি সে তোমার এক্সপেকটেশনটা পুরোপুরি হবে, আদৌ কি তুমি যেতে পারবে তাও সিটি মলে, আদৌ কি না তুমি পারবে না, তুমি জানো তুমি পারবে না, তোমার সারাউন্ডিং তোমার চৌহদ্দির মধ্যে তুমি বড়জোর গড়িহাটা কি বড়জোর একটু তোমার এরিয়া দিয়ে কিছু মার্কেটিং করতে পারো, তুমি এক্সপেক্ট করো না, এক্সপেক্ট করলে মনটা খারাপ হয়ে যায়, এক্সপেক্ট করা একদমই ভালো না। হ্যাঁ এক্সপেক্ট আমরা করতে পারি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে,
এইটাই আমাদের এক্সপেক্টেশন। আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল মন্ত্র হচ্ছে তিনটে এক্সপেক্টেশন, যেটা আমরা এক্সপেক্ট করতে পারি, যে সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরিবার নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এটাই আমাদের এক্সপেকটেশন। হ্যাঁ, আর স্বপ্ন মানে এক্সপেকটেশন আমার এটা এক্সপেক্ট করছি এটা আমার হবে এটা আমার না, এক্সপেকটেশন করা ভালো। হ্যাঁ, আমরা মানে হেলদি এক্সপেকটেশন মানে ভালো ভালো কিছু এক্সপেক্ট করো, এরকম যদি আজকে পুজো আসছে তাহলে বাড়ির ভোলটা আমি একটু পাল্টে দিই, বাড়িটা একটু ভালোভাবে অর্গানাইজ করি, হ্যাঁ এই ধরনের, যেটা তোমার হাতের মুখে যেটা তুমি করতে পারবে সেই ধরনের এক্সপেকটেশন করো, যেটা তুমি করতে পারবে, তার বাড়িটা একটু অর্গানাইজ করে দিলাম, এইটা এখান থেকে এখানে সরিয়ে দিলাম, আলমারিটা এখানে আছে এখান থেকে এখানে সরিয়ে দিলাম, সোফাটা ওই দিকে রাখলাম, পাখাটা আমার টেবিল পাখাটা এখানে রাখি দে, এই ফুলের ফুলটাকে চুপ করে গুছিয়ে রাখলাম, তারপরে এখানে সব ফ্যান্সিসগুলো সাজিয়ে রাখলাম, হ্যাঁ এইগুলো যেগুলো তুমি করতে পারবে সেই নিয়ে তুমি এক্সপেকটেশন করতেই পারো, যে যেটা তোমার হাতের মুঠোয় সেগুলো করতে পারো, কিন্তু তোমার কাছে কেউ আসবে তুমি এক্সপেক্ট করছো না ওকে আসতেই হবে, না এটা করতেই হবে, না এটা পেতেই হবে, না ওই এক্সপেকটেশন করা ভালো না। আর একটা খুব মানে হয় না যে বাবা ও আমার সাথে কথা বললো না, ও খোঁজ নিল না, ও একটু কুশল বিনিময় করলো না, এটা খুব বাজে, হ্যাঁ খুব বাজে, হ্যাঁ এক্সপেক্ট করবে না, দেখবে একটা না একটা দিন তোমার কাছে সব এসে যাবে, এক্সপেকটেশন ছাড়াই এসে যাবে, আর সেটার যেটা আনন্দ তোমরা পাবে না সব থেকে বেশি আনন্দ তুমি একদম মানে বেশ একটা রুটিনের মাফিক, যে সকালে উঠে আমি এক্সপেক্ট করছি আমার জন্য মানুষ এই করবে, দুপুরে আমি এক্সপেক্ট করছি একটা ফোন আসবে, আর সবদিন বাদে বাদে একটা করে ফোন আসবে, যারা প্রেম করছে, যারা খুব অ্যাফেয়ার করছে, যারা প্রেমে গদগদ হাবলু খাচ্ছে প্রেমে, সেসব মানুষদের বলছি এক্সপেক্ট করবে না যে আমার লাভার্স আমাকে ফোন করবে, আমি ফোন করবো, ও আমাকে কেন ফোন করলো না, তাহলে কি আমার ওপর রাগ করলো নাকি, তাহলে কি অভিমান করলো নাকি, হ্যাঁ বা সেই কবে ফোন করেছিল আর তো ফোন আসছে না, তারপরে ফোন কেন ধরছে না, ফোন কেন কেটে দিচ্ছে, এই যে আমাদের টুকরো টুকরো এক্সপেক্ট করি না, অনেক সময় অনেকে ব্যস্ত থাকে, নিজেদের নিজেরা নিজেদের জায়গায় বসাও, এই যে আমাদের বাড়িতে আমি কী পজিশনে আছি, আমার বাড়িতে অনেক প্রবলেম হতেই পারে, আমার বাড়িতে অনেক রকম প্রবলেম আসতে পারে, তা আমার আমাকে নিজেকে বসিয়ে সেটা ভাবো, নিজের জায়গায় নিজেকে বসিয়ে তোমরা সেটা ভাবো, যে এক্স ওয়াই জেডেরও তো কিছু প্রবলেম হতে পারে, ওদের বাড়িতেও তো কিছু প্রবলেম হতে পারে, আর সেই জন্য হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারছে না, নিজের জায়গায় বসাও, নিজেকে দেখো আয়নাতে, যে নিজের বাড়িতে তোমার নিজেতে কত প্রবলেম হয়, সাধারণ একটা ভিডিও করতেই আমার কত প্রবলেম হয়, এই সময় করবো না, এই সময় মানে ঘরটা ফাঁকা পাওয়া যায় না, কিংবা এই মাসে এসে করলো, এ কেউ একটা বেল দিল, কাগজওয়ালা আসলো, এটা একটা বাজারওয়ালা আসলো, মানে আমার একটা টাইম থাকে না ভিডিও করার, তা এক্সপেক্ট করে তাহলে আমি আমার বন্ধ করে করব, সুতরাং সবসময় নিজের জায়গায় নিজে বিচার করো, যে আমি কীরকম আছি, আমি আমার জায়গা থেকে বিচার করছি, যে আমি তো জানতে চাইছি না যে ওই বাড়িতে ওরা কেমন আছে, ওরাও হয়তো কোনো প্রবলেমের মধ্যে আছে, কোনো ডিস্টারবেন্সের মধ্যে আছে, ওই জন্য এক্সপেক্ট করো না, তিনটে জিনিসে এক্সপেক্ট করবে, যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে পাবে, এইটাই এইটাতেই আমি বসে বসে এই সমস্যা ভাবছিলাম, যে এক্সপেকটেশন থাকা ভালো কিন্তু ওভার এক্সপেকটেশন থাকা একদমই ভালো, এক্সপেকটেশনের মধ্যে কী এক্সপেক্ট করবে, সবার সুস্থতা কামনা করবে, যারা সবাই সুস্থতা খুব ভালো থাকবে, আমার সুতপার সাথে কথা হয়েছে খুব ভালো লেগেছে, ওর হাজব্যান্ডের সাথেও কথা হয়েছে কালকে খুব ভালো লেগেছে, ওকে দেখে ও যে একটু বুঝতে পেরেছে, আমি জানি বসার মতো অবস্থায় ও ছিল, এই যে এটা আমি যে ভাবছি ওর জন্য, এটা নিজে নিজে ব্যাপার, আমি ভাবছি
ও আমি এক্সপেক্টই করবো না যে আজকে ছোটো ভাই ভিডিও করি, ছোটো ভাই এই কথা বলি না। কারণ ওর শরীর এতটাই দুর্বল, এতটাই দুর্বল, এতটাই দুর্বল যে ও এতবার বসার মতো ক্ষমতায় রাখে। কথা বলতেই আমরাই বেশি কথা বললে আমার পেটে লাগে, অস্বস্তি হয়, সেখানেও একটা অসুস্থ। ওর আলট্রাসোনোগ্রাফি, ওর অনেক টেস্ট এখনও বাকি আছে। ওর সবে স্যালাইন দেওয়া, মানে তিনটে দিতে স্যালাইন দেওয়ার কথা ছিল, দুটো দিয়েছে, আর এখনও ওর আলট্রাসোনোগ করা বাকি। এই যে কিছুক্ষণ আগে আমি ফোন করেছিলাম সুতোপাকে, ফোনটা ধরেনি, ও ফোনটা ধরেনি, বড় ধরেনি। আমি কেন এক্সপেক্ট করবো যে ও ফোন ধরবে, ফোন ধরবে না? আর ওর যা কন্ডিশান, ওর বাড়িতে সবার ওকে নিয়ে যা ওয়ারিড আছে, ওর স্বামী, ওর শ্বশুর মশাই, শাশুড়িমা, ও নিজের বাবা মা সবাই ওরা এতটা ওয়ারিড আছে যে এখন কারো ফোন রিসিভ করার সময় নেই। হয়তো এই যে হেলথ আপডেট দিচ্ছে, হেলথ আপডেট আমরা পেয়ে যাচ্ছি, এটাই আমরা এক্সপেক্ট করছি যে মানে দুদিন তিন দিন ছাড়া ছাড়া একটু আপডেট পেলেই হলো আমাকে। দিস ইজ এক্সপেক্টেশন, যে এইটুকু হলেই হলো, এই রোজ রোজ আমাদের নেভার। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে যে কার কী বোঝে। আজকে সুতোপার যা অবস্থা, ও যে কালকে একটু উঠে বসে ভিডিও করেছে, এটাই মানে মানে কী বলবো, মানে আমি হলে দেখুন কী হলে করতে পারবো না। আজকে ওর মনের জোর, ওর মতো মেয়ে বলে ওর ভেতরে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, ঈশ্বর ওকে ক্ষমতা দিয়েছেন যে ওর মতো মেয়ে বলে। আর ওর সাথে আমার একটা জিনিসের কি মিল জানো, সুতপার সাথে একটা জিনিসের কি মিল জানো, আমাকেও কিছু না কিছু সময় ঈশ্বর এমন ক্ষমতা দিয়েছে যে আমি 13-14 বার আমার মানে পায়খানা বমি হয়েছিল, তারপরে আমাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল, তাও আমি উঠে বসে দুটো কথা আমি মানে পারছিলাম না। যতক্ষণ আমার চোখটা এরকম বন্ধ না হচ্ছিল, ততক্ষণ আমি আমার পরিবারের কোনো লোককে বুঝতে দিন, বাড়িতেই হয়েছিল, পরে আমাকে হসপিটালে নিয়ে গেছে যখন স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু যতক্ষণ আমি পেরেছি, যতক্ষণ আমি স্টেডি হতে পেরেছি, হেঁচড়ে হেঁচড়ে চলেছি, বাড়ির লোককে বিব্রত করিনি। সুতপার সাথে আমারও মেলে তো ভীষণ একটা মানে শেরনি টাইপের একটা ফাইটার, যে ও ফাইট করতে পারে। আর আমি জানি ও এই এটার থেকেও উঠে আসবে, সবাই থাকবে জোর এক্সপেক্ট যে এক্ষুনি ও ভিডিও দেবে, এক্ষুনি এটা করবে, এক্ষুনি না, ঠিক সময় মতো ও দেখবে। আর এটি এক্সপেক্ট করো সবাই মিলে, যে সুতপার আরোগ্য কামনা করছি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবাই যেন তোমার বাড়িতে সবাই সুস্থ থাকো, নীরব থাকো, ভালো থাকো, এটা এক্সপেক্ট করতে চাই। আর লিম্পা এগেন তোমাকে থ্যাংকস, সুতপাও তোমাকে থ্যাংকস জানিয়েছে, তোমাকে তোমার কাছে এই অবস্থাতেও বসে ক্ষমা চেয়েছে, আর তোমার ছেলেদের জন্য উইশ করেছে। আশা করি তোমরা কম্পিটিটর, তোমরা প্রফেশনাল ফিল্ডে কম্পিটিটর, মানুষ হিসাবে কিন্তু কখনো কোনো কম্পিটিটর হয়েও না, মানুষ হিসাবে তোমরা দুজন দুজনকে কোথাও না কোথাও মিস করো, ভালোবাসো। হ্যাঁ, আমি সেটা জানি। হতে পারে রিম্পা সিম্পল লাইফস্টাইল, তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, সুতপাও একটা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা সবাই ভিডিও ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, তোমার কন্টেন্ট সুতপা, সুতপার কন্টেন্ট, সুতপার কন্টেন্ট তুমি নাও, সুতপার কন্টেন্ট হচ্ছে MSL, আর সুতপার কন্টেন্ট কিন্তু কেউই নয়, সুতপা একাই 100, সুতপা একটা চ্যানেলকেই নিয়েই থাকলো, কন্টেন্ট হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল MSL, আর নিম্পা তো সিম্পল লাইফস্টাইল কন্টেন্ট হচ্ছে সুতপা। তা আমি এক্সপেক্ট করছি, যেহেতু এক্সপেকটেশন নিয়ে কথা হচ্ছে, আমি এক্সপেক্ট করছি তোমাদের প্রতিদ্বন্দ্বী যেটা তোমাদের কম্পিটিশন জানো এই ফিল্ডেই থাকে। হ্যাঁ, নো পার্সোনাল আটা সুতপা তো কালকে তোমার ছেলেদের হয়ে কত ভালো কথা বলেছে, আর তোমাকেও মিস করছে সেটাও বলেছে, আর তোমার নাম নিয়েই বলেছে। সব অভিমান টভিমান ভুলে যাও, চলো দুর্গাপুজো আসছে, এখানে আমরা ফিল্ডে রেবেছি, উই আর অল ভিডিও ক্রিয়েটার্স। রাগ আসে মানুষের, রাগ দুঃখ অভিমানে একটু
পার্সোনালিটিকে মাঝে মধ্যে চলে যায়, যেটা রিম্পা সিম্পল লাইফস্টাইল তোমাকে বলছি তোমার আর সুতপার মধ্যে যেই মান অভিমানের পালা হচ্ছিল, যেটা মৌমিতা বসাকের সাথে সুতপার যে রিলেশন ছিল। হ্যাঁ, ও কালকে তো ভিডিওতে করলে, এই যে ও একটু বসে ভিডিওটা করলো না, এই যে আমি এক্সপেক্টই করিনি যে ও কালকে ওইভাবে বসে, এই যে উইদাউট এক্সপেকটেশন যে আমি পেয়ে গেছি না এটার মতো পাও না আর কিছু না। উইদাউট এক্সপেকটেশন যেটা আমরা আমাদের কাছে পাই ওইটাই হচ্ছে আসল পাওনা। শাহরুখ খানের একটা লাইন দিয়ে শেষ করছি, আমিও শাহরুখ খানের ফ্যান এই দুই বয়সে, আর কিন্তু আমি নিজেকে প্রেজেন্ট করি যে এজ ইজ জাস্ট এ নাম্বার, হাসো জিও মুস্কুরাও কে পাতা কাল হো না টাটা।